এতদিন মমতা ব্যানার্জি মনে করতেন বীরভূমে কেসটাকে ধরে রাজনীতি করবেন, এখন অবস্থা সিদ্ধ রাজনীতি করবেন। ভালো, অন্তত গুন্ডা বদমাশের জায়গা থেকে একটু শিক্ষিত অন্তত সংস্পর্শে আসুন, দেবতান্ত্র সবরি গেতে পারবেন। মমতা ব্যানার্জি সুরেশকে বিদ্যুৎ জ্বালু করেছেন, ওরা বিদ্যুৎকে করেছে, এবং তাওয়া বলছে কেতলিকে তোরতে সংখ্যা কালো, আর কেতলি বলছে তাওয়াকে তোরতে সংখ্যা কালো, সেটা দুজনেই কালো, মানে কালো মানে গন্ধ হইতেছে মনে হয় বলছে না। আমি বলছি দুজনেই এই চুরি জচুরি সকলে রাজনীতি করার থেকে ওদেরটা কালিমা লিপ্ত করেছে, এবং জাত যায় না বলে আর রং যায় না, যারাই লড়াই করে তারাই বামপন্থী, আর যারাই বিজেপির দালালি করে তারা তৃণমূল তখন তারা বুঝিয়ে দিয়েছে লড়াই যারা করছে সে যে ঝান্ডা নিয়েই হোক সে বাম, প্রতিবাদ করাচ্ছে বামের সভা, আর দক্ষিণ দান মানে হচ্ছে সরকারের জৌজুরি করা, উনি তাই করছে। এরকম নাটকীয়ভাবে সাজিয়ে গুছিয়ে মিডিয়ায় খবর দিয়ে যাওয়ার দরকার ছিল। কেন্দ্র সরকার কি আজকে জন্মালো? 2014 থেকে কী করছিল, ঘুমোচ্ছিল? আইসিডিএসের সেন্টারে টাকা চুরি করেছে, মিড ডে মিলের টাকা চুরি করেছে, এবং ঘরের টাকা চুরি করেছে। আমরা এমপি হিসেবে দীর্ঘদিন বলেছি, কিন্তু কেন্দ্রীয় সরকারের এক এই সাজানো গোছানো টিমেরও দরকার নেই। এই সব কটা স্কিমে থার্ড পার্টি অ্যাসেসমেন্টের একটা নিয়ম আছে, তাহলে তারা কেন অ্যাসেস করছে না, কত টাকা বরাদ্দ হলো, কী টাকা খরচা হচ্ছে, কীভাবে টাকা চুরি হচ্ছে, এনজিওদের ইনভলভ করা হয়, আরএসএস বিভিন্ন তালিকা আমি দিয়ে দেবো তোমাকে, এই মিড ডে মিল এবং ঘরের টাকার ব্যাপারে, আইসিএসএস ব্যাপারে, আরএসএস এর বিভিন্ন সংস্থা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের মধ্যপ্রদেশের তাদের নামের তালিকা তারা আর কি পশ্চিমবঙ্গে ঠিক করবে, খোঁজ নেবে। তারা কেন খোঁজ যাবে? মমতা যদি মোহন ভাগবতকে ফিট করে দেন তাহলে ওইসব সংস্থাগুলো ফিট হয়ে গেছে, একটা রিপোর্ট অ্যাডভান্স দিয়েছে। তোমরা যেটা বলছো টিকটিকি সাপ কোপ, তাহলে এগুলো হচ্ছে আমাদের এখানকার মিড ডে মিলের অব্যবস্থা, গোটা দেশের এরকম অব্যবস্থা। একমাত্র কেরালা এবং তামিলনাড়ুতে মিড ডে মিল ঠিকমতো চলে, বাকি সব জায়গায় এসব উল্টোপাল্টা হচ্ছে, কিন্তু চোর চোরকে ধরবে না। তাহলে দিল্লিতে একটা চোরের সংখ্যা, রাজ্যে একটা চোরের সংখ্যা, এজন্য চোরের বিরুদ্ধে মানুষকে আমরা বলছি মানুষ জাগো এবং চোর। সমস্ত শ্রেণীর জমির জন্য মমতা ব্যানার্জির বুক ফেটে যাচ্ছে, কিন্তু ডুয়ার্সের ফরেস্ট ডিপার্টমেন্টের জমিগুলো লিজ দেওয়া হচ্ছে, ফরেস্টের পার্কগুলো উত্তরবঙ্গের লিজ দেওয়া হচ্ছে, এই টুরিস্ট স্পটের জন্য, বিয়ে বাড়ির জন্য, ব্যাংকের জন্য, ইকোসিস্টেমকে নষ্ট করে দিয়ে। আমাদের কলকাতা হাওড়ায় যে টিকা টেন্সি অ্যাক্ট আমরা নিয়ে এসেছিলাম, জমিদারদের থেকে জমিটা নিয়ে যে যেখানে মাস করে কাজের অধিকার দেওয়া হয়েছিল, মমতা বলে সেগুলো বিলং করে জমি সরকারের হাত ওপরে ন্যস্ত ওয়েস্ট, কিন্তু আসলে যার যেখানে ঘর তার সেখানে অধিকার। মমতা ব্যানার্জি সেটাকে চুপি সারে আবার সরকার নিজের হাতে নিতে চাইছে, সরকার নিজের হাতে নিয়ে কী করেছে আমরা দেখেছি, ট্রাম্প রিপোর্ট জমি ইতিমধ্যে হাফিস করে দিচ্ছে, বেঁচে দিচ্ছে, যেমন রেল স্টেশনের জমি বেঁচে দেওয়া হচ্ছে, তেমনি আমাদের কলকাতারও এই গোষ্ঠীর জমিগুলো সিন্ডিকেট রাজ এবং প্রবর্তকদের হাতে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি চুপি সারে যা কিছু বাড়তি জমি আছে পরিবহন দপ্তরের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে, শিক্ষা দপ্তরের কাছে, বাজার দপ্তরের কাছে, পুর দপ্তরের কাছে, সেসব 100,000 তিনি নিয়ে নিচ্ছেন, কারণ তিনি মানে নিতে পারছেন না তার অর্থ সংকট আছে, এইগুলোকে লিজ দিয়ে বেঁচে দিয়ে তিনি বাঁচতে চাইছেন। প্রথম কথা, মমতা ব্যানার্জি মনে করেন না বিয়েটা কর্মচারীদের ন্যায্য অধিকার, বামপন্থীরা মনে করে বিয়েটা হচ্ছে ন্যায্য অধিকার, কারণ দীর্ঘদিন বামপন্থীরা লড়াই করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বাড়তি ভাতা, আমরা যখন 70 দশকে ঘোরায় ছিলাম এই শব্দটা শুনতাম, মার্গ ভাতা, অর্থাৎ জিনিসের দাম বাড়ছে সেটা রোধ করতে সরকার ব্যর্থ, মানুষের আয় যদি না বাড়ে তাহলে সে ওষুধপত্র জিনিসপত্র কিনতে পারবে না, সেগুলো তার দিয়ে চালান তাকে দিতে হবে। মন্ত্রী শান্তিরা চুরি চুরি করে হোক বিপদে হোক আইএস আইপিএস অফিসাররা নিজের মাইনে ফিরিয়ে নিয়েছেন, কিন্তু সরকারি কর্মচারীদের চাপে দিতে হবে। এটা মমতা ব্যানার্জি মিথ্যাচার করেছেন, হলো তাকে জেল হওয়ার, কারণ তিনি বলেছেন কোনো বকেয়া নেই, অথচ বকেয়া আছে। গোটা দেশে আরএসএস টিজের জন্য নিরাপদ মনে করছেন না, কিন্তু মমতার রাজ্যকে মনে করছে নিরাপদ, এটাই তো মমতা নিজেকে এই জন্য দুর্গা বানিয়েছিল, তার উপায় যেন থাকা যায়। এইটাকে ঘাড় ধাক্কা দিয়ে ভালো করে দেখুন, আমার তো মনে হয় যে দালালি করছে যে তুমি তার ঘাড় ধাক্কা পাওয়ার কথা, আর যার দালালি করছে সেই তিনি জুলদারও দালালি ধাক্কা দেওয়ার কথা, কিন্তু এমএলএ এই শব্দ উচ্চারণ করছে কেন, কারণ তারা নিজেরা পাড়ায় পাড়ায় কোনো ধাক্কা করছে। মামলা আদালত মে লম্বিত রাতা হ্যাঁ উস সময় মান লিজিয়ে যদি যদি ইস তরহ সে সওয়াল কা জবাব দে দিতে রাতা সওয়াল ভি রাতা হ্যায় হমে আদলিয়া কা ভরসা হ্যায় আর সব লোক দেখে হ্যায় কি কিস তরহ সে উনকো ঘসিট করকে জেল মে ডালা গিয়া হ্যায় আর পুলিশ কো ফটকার লাগেগা আর নওশাদ সিদ্দিকী বাহার নিকলেগা। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা,
শিক্ষাঙ্গনের মধ্যে বিজেপি এবং তৃণমূল নেই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাম ছাত্ররা আন্দোলন করছে, বাম অধ্যাপকরা লড়াই করছে, বাম অধ্যাপককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাঁটাই করেছে, বাম ছাত্রদেরকে রাস্টিকেট করেছিল, সাসপেন্ড করেছিল, তাদের ইয়ার লস করছিল। কোথায় বিজেপি, কোথায় তৃণমূল? বিজেপি আর এস এস তারা ওই উদ্ভট ভাইস চ্যান্সেলর তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তিনি একটা বিশ্ববিদ্যালয় কেন একটা পাঠশালা পর্যন্ত চালাতে পারেন না, তার পক্ষে দাঁড়িয়েছে, এজন্য তারা বাজারে করতে পারছে না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ে যা অবস্থা করেছেন, সর্বনাশ, অপদান্ত সবাইকে নিয়োগ করে দিয়ে কমিটিতে বসিয়ে দিয়ে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মমতা ব্যানার্জি আরাবুল পার্থ সৃষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বিশ্বভারতীর দুর্ভাগ্যের মতো তার থেকে আলাদা নয়। এই জন্য আমরা বলছি বিজেপির বিশ্ববিদ্যালয় চালানোর পদ্ধতি আর তৃণমূলের বিশ্ববিদ্যালয় চালানোর পদ্ধতি, তারা দুজনেই দলবাজি করছে, শিক্ষাকে চৌপাট করেছে। তার উপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেহেতু রবীন্দ্র ভাবনায় একটা নির্দিষ্ট বিশ্ববিখ্যা নিয়ে তৈরি হয়েছিল, নির্দিষ্ট একটা শিক্ষা নিয়ে একটা দর্শন আছে রবীন্দ্রনাথের, সেইটা আর এস এস ধ্বংস করতে চায়। যা কিছু রবীন্দ্রিক, যা কিছু রবীন্দ্র ভাবনা, সেগুলোকে যখন আর এস এস তার তত্ত্বের সঙ্গে মিলছে না, তখন সেটাকে ভাঙতে চাইছে। এই ভাঙাটা তো সহজ নয়, কিন্তু যা কিছু করতে পারছে, কারণ মমতা ব্যানার্জিকে দিয়ে আগে তারা এই কাজটা কিছুটা করিয়েছে। আমাদের যে শিক্ষা চেতনা, আমাদের যে দর্শন চেতনা, আমাদের যে ইতিহাসবোধ, সেগুলোকে মমতা ব্যানার্জি ধ্বংস করেছেন। সুতরাং তুমি বলছো, মিডিয়া বলছে বিজেপি আর তৃণমূল লড়ছে, আর বিজেপি তৃণমূল দুজনেই লড়ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলে দেওয়া। খুবই উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। হর্ষদ মেহতার সময় থেকে আমরা বলতে চাইছি, তৃণমূল বিজেপির যতজন অল ইন্ডিয়া ট্রেজারার হয়েছে, তোমরা নাম বলতে পারবে না, তারা ট্রেজারার হয় এই জন্যই তারা শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে, পরিষ্কার এটাই তার যোগ্যতা। তোমরা এত সব বিজেপি নেতাদের নাম নাও, কোনোদিন বিজেপির অল ইন্ডিয়া কোষাধ্যক্ষের নাম বলবে না কোনোদিন, কারণ তার কাজ হচ্ছে শেয়ার মার্কেট অপারেট করা আর সেখান থেকে টাকা নেওয়া। তাহলে আদানি হচ্ছে একটা উদাহরণ যে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করেছে। সুচেতা দালাল একজন সাংবাদিক এক বছর আগে এই সব কথাগুলো বলেছিলেন, কিন্তু মিডিয়া তাকে ছাপতে রাজি হয়নি, সেটা নিয়ে আলোচনা হয়নি। আর আদানি আম্বানি এমন করেছে, যে রাজনৈতিক নেতা, যে পার্লামেন্টারিয়ান, যে সাংবাদিক আদানি আম্বানির স্বার্থের বিরুদ্ধে বলবে তাকে দপ্তর থেকে সরিয়ে দেওয়া হবে, তাকে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়া হবে, তাকে জীবন থেকে সরিয়ে দেওয়া হবে। এবং যার ফলে এখন যখন আমেরিকান সংস্থা যারা এই রিসার্চটা করে তারা যখন এই তথ্যটা সামনে নিয়ে এসছে, তখন অনেকে টনক নড়েছে। আমরা প্রথম থেকেই বলছি আদানি বাদ দিয়ে মোদি সৃষ্টি হয় না, মোদি বাদ দিয়ে আদানি সৃষ্টি হয় না, এটাকেই কোনি ক্যাপিটালিজম বলে। এবং এই শেয়ারে আমাদের বিপদ হচ্ছে, যারা শেয়ার মার্কেটে স্মল শেয়ার হোল্ডার্স তাদের তো যাবে, পশ্চিমবঙ্গের অনেকে শেয়ার খাটায়, কিন্তু গুজরাট ইলেকশনের আগে ম্যানিপুলেট করে এই যে লোকের এত অভাব অভিযোগ ছিল, কিন্তু শেয়ার মার্কেটকে চাঙ্গা রাখা হয়েছিল যাতে শেয়ারের রিটার্ন গুজরাটের লোকজন যারা ইনভেস্টার স্মল ইনভেস্টার্স পর্যন্ত তারা দেখে তার রিটার্ন অন শেয়ার কী আছে, আর সেটা যখন দেখছে ঠিক আছে, দেশটা যোগীয় ডিভিডেন্ড হোনা চাই, খারাপ করে বলছি আর। কিন্তু আমরা তখনই বলছিলাম এই বাবলটা ফাটবে, এত তাড়াতাড়ি ফাটবে জানা ছিল। মুশকিল হচ্ছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলআইসি, তাদের একটা বড় এক্সপোজার আছে। এলআইসি এবং সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিজেপি তৈরি করছে, আমরা বামপন্থীরা লড়ছি, এবং আমরা এমন কোনো মেসেজ যাবে না, যাওয়া উচিত নয়, যে এলআইসির ওপরে এবং ব্যাঙ্কের ওপরে মানুষের যে বিশ্বাস আছে সেটা নষ্ট হবে। ওদের ডাবল শোট, ডাবল এজ শোট, ওরা চায় ব্যাঙ্ক এবং ইনস্যুরেন্স সেক্টর শেষ হয়ে যাবে। আর ব্যাঙ্ক আর ইনস্যুরেন্স সেক্টরে আমি একটা বক্তব্য করতে বললাম, ভালো যে প্রশ্ন করেছ, এলআইসি মুন্দ্রা কেস জানো, ফিরোজ গান্ধী 1967 সালে কেন এলআইসি প্রাইভেট শেয়ারে নিয়োগ করেছিল মুদ্রার শেয়ারে, এটা ফিরোজ গান্ধী পার্লামেন্টে তোলেন এবং তৎকালীন অর্থমন্ত্রী টি এন কৃষ্ণাচারী তাকে পদত্যাগ করতেন। তার আজকে প্রথম কাজ হচ্ছে আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগে পদত্যাগ করার কথা, নির্মলা সীতারামনের। কিন্তু আমাদের দেশে এখন কেউ পদত্যাগ করে না, শিক্ষামন্ত্রী পদত্যাগ করে না, শিক্ষা নামে জেলে চলে যায় না, পদত্যাগ করে না, তো সেখানে দাঁড়িয়ে অর্থমন্ত্রী পদত্যাগ করে। দুই, সেবি যে রেগুলেটরি অথরিটি আরবিআই, সেখানে এমন লোককে আর এস এস বসিয়েছে যারা যোগ্য নয়। তাহলে আমরা দেখলাম যিনি ইতিহাসের লোক তাকে বসিয়েছে আরবিআই কে, তারা কি করলে?
তাদেরকে তো মনিটর করা কথা, কেন আমেরিকান রিসার্চ ইনস্টিটিউট বলবে এটা অন্যায় হচ্ছে। তৃতীয় হচ্ছে এটা শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, ভারতীয় শিল্প, ভারতীয় বিনিয়োগ, ভারতীয় মার্কেট, এটার ব্যাপারে গোটা বিশ্বে আমাদের মানটা নিচে চলে। কে বিনিয়োগ করবে? আমাদের কাছে লোক কোথাও বিনিয়োগ করলে বলবো আরে এটা মরিশাসের টাকা, না ব্যাংককের টাকা, না দুবাইয়ের টাকা, অভিষেকের টাকা, না ওই যে মিশ্রার টাকা, না কয়লার টাকা। এই সবটা হচ্ছে চিট ফান্ডের অপারেট যেরকম হয়েছে, এই চোরা চালানের টাকা যেরকম গেছে, এরকম আদানির এই টাকারও দেখবেন ম্যানিপুলেশন হয়েছে। লেয়ার্ড বলে এইগুলোকে, আমি অনেক কিছু বলবো না, এই লেয়ারগুলোকে ইনভেস্টমেন্ট করেছে এবং এটা একমাত্র এই সংস্থাগুলোর দায়িত্ব হচ্ছে শুধু দেখা, তারা দেখেনি। আজও দাঁড়িয়ে বিভিন্ন সেল কোম্পানির নামে আদানি এবং এলআইসি টাকা দিচ্ছে যাতে শেয়ার মার্কেট না ধস নামে, তো তাতে আরও বেশি বিপদ। এলআইসিকে তোতে আজকে স্টেটমেন্ট করেছে যে আমাদের 26,000 কোটি টাকা লাভ হয়েছিল এবছর, ওতে যাচ্ছিল ন্যাশনাল, তাহলে 23,000 কোটি টাকা লোকসান হয়েছে, মানে আমাদের এখনো কোনো ভিত নড়েনি, কিন্তু লাভটা চলে যাবে। আরে লাভটা চলে গেলে তো আমাদের চলে যাবে, যারা এলআইসির পলিসি করে তারা যে বোনাস ডিক্লারেশন হয় যারা তাদের লাভের উপর দিয়ে হয়, তাহলে তার লাভ যদি আদানি খেয়ে নেয় তাহলে তো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের টাকা যাবে।